নমস্কার বন্ধুরা, চাঞ্জলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব টমেটো দিয়ে চুনো মাছের রেসিপি। আমি প্রথমে মাছগুলোকে ভালো করে বেছে ও পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দুটি মাঝারি সাইজের টমেটো ধুয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলি রান্না করার জন্য নিয়েছি সর্ষের তেল, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা ও সর্ষে বাটা। প্রথমে আমি ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলকে আমি একটু গরম হতে দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে চুনো মাছগুলোকে দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে মাছগুলোকে হালকা নেড়ে দেব। কিছুক্ষণ পর আমি মাছগুলোকে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে উল্টে দেব। লক্ষ্য রাখতে হবে যেন মাছগুলো ঘেটে না যায়। এভাবে মাছগুলোকে ভাজা হতে দেব। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে খুন্তি দিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। তারপর ওই কড়াইটিকে আবার ওভেনে বসিয়ে দিয়ে তার মধ্যে দেব 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এরপর দেব কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি লাল হয়ে আসলে একটি তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দেব। এরপর সামান্য নেড়ে চেড়ে দেওয়ার পর দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, আর সামান্য পরিমাণ জল।
এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এরপর আমি খুন্তি দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবার হালকা নেড়ে দিয়ে দেব গুলে রাখা সর্ষে বাটার জল। তারপর ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চুনো মাছগুলো। তারপর হালকা নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। সর্ষে বাটার জল শুকিয়ে আসলে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এভাবেই আমি মিনিট দিয়ে রান্না করব। মোটামুটি ঝোল কমে আসলেই হালকা নেড়ে দিয়ে আমি ওভেন বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।